ফিরে এলাম বিরতির পর। আমরা আছি এক যে আছে খাবারে। পনির তো প্রায় রেডি, তাহলে প্রায় রেডি, জাস্ট একটু এদিক ওদিক করে একটু ঘুরিয়ে নিতে হবে। একটা দিক হয়ে গেলে তো সামান্য একটু আরেকটু বোধ হয় একটু সময় লাগবে, আরেকটু সময় লাগবে। পনির এমনই একটা খাবার যেটা আমিষ নিরামিষ সকলেরই ভালো লাগে, আর বিশ্বের নানান প্রান্তে নানান ধরনের নানান ভ্যারাইটির পনির পাওয়া যায়। সারা পৃথিবীতে 2000-এরও বেশি ধরনের পনির পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পনির হচ্ছে মোজারেলা পনির, যার স্বাদ ও গন্ধ দুই অতুলনীয়। এক বিশেষ সমীক্ষায় দেখা গেছে যে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পনির খায় গ্রিকরা। মাথাপিছু বছরে প্রায় 27 কিলোরও বেশি পনির খায় তারা। তার মধ্যে 3/4 পনিরই হলো ভেড়ার দুধের তৈরি, যার রং হয় সাদা কিন্তু স্বাদ হয় টক। পনিরটা তো বেশ বাদামি বাদামি লাগছে। একদম বাদামি বাদামি হয়ে এসছে। আর একটু কি ডিপ বাদামি হবে? ডিপ ব্রাউন, ডিপ ব্রাউন। ভাবতে অবাক লাগে এই পনির এতটাই জনপ্রিয় বিশ্ব জুড়ে যে এই পনিরের জন্য একটা নির্দিষ্ট দিন বরাদ্দ করা আছে এবং তাকে বলা হয় ইন্টারন্যাশনাল পনির ডে। পনিরের জনপ্রিয়তা যে আকাশ ছোঁয়া তা হয়তো আর বলার অপেক্ষা রাখে না। বর্তমানে বিশ্বজুড়ে প্রতি বছর 6ই ফেব্রুয়ারি দিনটি পনির দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তাতেই বোঝা যায় যে শুধু বাংলায় নয়, বিশ্বজুড়ে পনিরের চাহিদা ও জনপ্রিয়তা ঠিক কতখানি। আমার তো মনে হচ্ছে এবার পনির প্রায় রেডি। একদম রেডি, রেডি টু সার্ভ। একদম একটা ফুরফুরে যা হাওয়া বইছে না আমাদের এই বাগানে, আর তার সাথে এই গন্ধটা স্মেলটা নাকে আসছে, আর সঙ্গে আসছে আমার জিভে জল, সব মিলিয়ে কিন্তু আমার ভেতরে না একটা গ্যাস্ট্রোনমিক্যাল উথাল পাতাল হচ্ছে। আর তর সইছে না, তুমি এবার তাড়াতাড়ি আমাকে একটু সার্ভ করো তো। না আর তর সইতেও হবে না, আমার এটা পুরোপুরি রেডি। এবার আমি তোমাকে জাস্ট প্লেটে দিই, এটা বন্ধ করে, গ্যাসটা তাহলে অফ করে দিই। একদম গ্যাস বন্ধ করে দাও। টিক্কা ভালো লাগে সাধারণত শীতকালে, একটা বাইরে প্রচণ্ড ঠান্ডা এবং আপনার সামনে আসছে গরম গরম টিক্কা। আর আজকে যেহেতু পনির টিক্কার কথা বলছি, জানেন আমার মা বানাতেন একরকম করে, সেই টিক্কার মধ্যে ধনে পাতা পুদিনা পাতা সেসব তো থাকতই, এবং রসুন কাঁচা লঙ্কার সঙ্গে মা দিতেন আম আদা বাটা। এই যে মেশানোটার সঙ্গে একটু চিনি, ওই যে ঝাল মিষ্টি টক সব মিশিয়ে একটা তীক্ষ্ণ স্বাদ হতো। তার সঙ্গে যখন দইয়ের একটা ডিপ দিতেন, দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে গোলমরিচ গুঁড়ো একটু কাঁচা লঙ্কার খোসাটাকে কুচিয়ে নিয়ে এইভাবে যদি দিতেন, তাতে সেই ডিপে ডুবিয়ে খেতে আহা অসাধারণ। বা পরবর্তীকালে আবারও খেয়েছি মেয়োনিজ দিয়ে, সেটা হচ্ছে ফিউশন টিক্কা। পনির টিক্কার সঙ্গে মেয়োনিজ ব্যবহার করবেন ডিপ হিসেবে বা সাইড ডিশ হিসেবে, দেখবেন তার স্বাদও বদলে বদলে যায়। এখন আমি খাবো হট হট পনির টিক্কা। দেখো শায়ন, এবার তুমি একবার টেস্ট করে দেখো কেমন পনির টিক্কা হয়েছে। একদম পিওর, একটা বেশ কি বলবো, একটা চারকোল চারকোল ফ্লেভার কিন্তু রয়েছে। হাত দিয়ে খাচ্ছি, হাত দিয়ে গরম। সিম্পলি আউটস্ট্যান্ডিং, ভালো হয়েছে। বিশ্বাস করো একটা কথাও বাড়িয়ে বলছি না, এতটাই ভালো হয়েছে। দারুণ দারুণ দারুণ। এবং আমি এটা হলফ করে বলতে পারি, আমার ভালো লেগেছে, সবার এই জিনিসটা ভালো লাগবে। কারণ আমি একবার বললাম যে ভেজ নন ভেজ পনির সকলের প্রিয়, বাচ্চা থেকে বুড়ো সবার প্রিয়। বাচ্চা থেকে বুড়ো 8 থেকে 80 পনির আমরা সবাই ভালোবাসি,
অতএব দেরি না করে নিজের বাড়িতে নিজের মতো করে আশা করি দর্শকরা বানিয়ে ফেলবে। খুব সিম্পল জিনিস, সিম্পল পথ, সিম্পল ইনগ্রেডিয়েন্টস, আর কি চাই। কথা দিচ্ছি সামনের সপ্তাহে আবার একটা ভালো খাবারের পদ নিয়ে আপনাদের কাছে হাজির হব। টিল দেন ভালো থাকুন, খাবারে থাকুন, আনন্দে থাকুন। গ্রাম বাংলার মা ঠাকুমার বানানো খাবারের রেসিপি কি আপনার জানা আছে? সেই রান্নাই কি আপনি করতে চান এখানে? তাহলে আজই খাবারের নাম সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 8972324479।